আজকের ভিডিওতে আমরা সমুদ্রবায়ু ও স্থলবায়ু নিয়ে আলোচনা করব এবং আমরা এটাও দেখব যে এই বায়ুগুলো প্রবাহিত হয় কেন, অর্থাৎ হাউ ইট ইজ ফর্মড, এবং তার সাথে আমরা এটাও দেখব যে এই বায়ুগুলোর গুরুত্ব কি আছে। সো লেটস স্টার্ট। টপিকটি বোঝার জন্য দুটো কি পয়েন্টসকে আমাদের মাথায় রাখতে হবে। সেই দুটো কি পয়েন্টস কী কী? দেখো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ল্যান্ড এবং এদিকে রয়েছে সি। এবং ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে যে ল্যান্ড তাড়াতাড়ি হিট এবং কুল হয়, এবং অন্যদিকে ওয়াটার দেরিতে হিট হয় এবং দেরিতে কুল হয়। অর্থাৎ ওয়াটার খুব ধীরে ধীরে হিট এবং কুল হয়। লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড কি পয়েন্ট। সেকেন্ড কি পয়েন্টটি হলো বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, কখনোই নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে বায়ু প্রবাহিত হয় না। এই চিত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝব। দিনের বেলার একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এবং দিনের বেলায় আমরা জানি স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয় এবং জলভাগে উচ্চচাপ সৃষ্টি হয়, তাই বায়ুটা সবসময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে বইতে থাকবে। দেখো, চিত্রে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, বায়ুটা জলভাগ থেকে অর্থাৎ উচ্চচাপ থেকে স্থলভাগের দিকে অর্থাৎ নিম্নচাপের দিকে বইছে। এরপর আমরা দেখব যে সমুদ্র বায়ু বা সি ব্রিজ কাকে বলে এবং এটা কিভাবে ফর্মড হয়, হাউ ইট ইজ ফর্মড। বেসিক্যালি বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারেই তার কিন্তু নামকরণটা হয়ে থাকে। তাহলে মনে রাখার সুবিধার জন্য যদি বলা হয় সমুদ্র বায়ু, তাহলে সেটা কোথা থেকে প্রবাহিত হবে? সমুদ্র থেকে প্রবাহিত হবে। আর যদি বলা হয় স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ, তাহলে সেটা কোথা থেকে প্রবাহিত হবে? স্থলভাগ থেকে প্রবাহিত হবে। অলওয়েজ রিমেম্বার ইট, সি ব্রিজ বা সমুদ্র বায়ু, এই সমুদ্র বায়ুটা কখন ডেভেলপ করে? এটা দিনের বেলাতে ডেভেলপ করে। এবং এটা কোন দিক থেকে কোন দিকে ব্লো করে বা প্রবাহিত হয়? এটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ ইট ইজ ফর্মড, এটা কীভাবে তৈরি হয়? ল্যান্ড খুব তাড়াতাড়ি হিট এবং কুল হয়, সেটা আমরা অলরেডি আগে জেনেছি। অন্যদিকে ওয়াটার কী হয়? দেরিতে হিট ও কুল হয়। দিনের বেলা ল্যান্ড তাড়াতাড়ি উষ্ণ হওয়ায় কার তুলনায়, জলের তুলনায় এখানে কী ফর্ম করে? নিম্নচাপ ফর্ম করে। ফলে স্থলভাগের বায়ুটাও কী হবে? উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যাবে। দেখো, চিত্রে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা দখল নিতে ঠান্ডা ও শীতল বাতাস সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে, এটাই হচ্ছে সি ব্রিজ। তাহলে উষ্ণ বাতাসটার কী হবে? যেটা স্থলভাগের উপর ডেভেলপ করলো, সেটা ধীরে ধীরে সমুদ্রের দিকে চলে যায় এবং একটা পূর্ণ চক্র বা সাইকেল কমপ্লিট করে। এবার আমরা দেখব এই সমুদ্রবায়ুর গুরুত্ব কী আছে। সমুদ্রবায়ু যখন সমুদ্র থেকে আসে, তখন আর্দ্রতা বহন করে নিয়ে আসে এবং উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। দেখো, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু দুটো জিনিস লাভ হয় উপকূল অঞ্চলের। কী কী? কারণ এই অঞ্চলের যে স্থানীয় যে উষ্ণতা রয়েছে সেটা কিন্তু কমে যায়, এবং এই উপকূল অঞ্চলের জলবায়ুটা কেমন হয়? সমভাবাপন্ন হয়। এরপর আমরা দেখব স্থলবায়ু কাকে বলে এবং এই স্থলবায়ুর কী গুরুত্ব রয়েছে। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? এটি প্রধানত রাত্রিবেলাতে প্রবাহিত হয়। সূর্যাস্তের পর থেকেই স্থলভাগের উপরের বায়ু তাপ বিকিরণ করে রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। স্থলভাগের উপর বায়ুর উচ্চ চাপ সৃষ্টি হয় এবং সমুদ্রের উপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। দেখো চিত্র, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই বায়ু হলো স্থলবায়ু। ভোরের দিকে এই বায়ুর গতিবেগ কিন্তু অনেক বেড়ে যায়,
সমুদ্রের উপরে যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয় তাই এর উপরিপৃষ্ঠস্থ বায়ু কি হবে উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। দেখো চিত্র আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠে যাচ্ছে এবং এই বায়ুটা ধীরে ধীরে স্থলভাগের দিকে আসতে থাকে। দেখো চিত্রে দেখতে পাচ্ছি এবং এটা ঠান্ডা ও শীতল হয়ে স্থলভাগে অবতরণ করে উচ্চচাপ গঠন করে, এইভাবে একটি পূর্ণচক্র সম্পন্ন করে। এই স্থলবায়ুর গুরুত্ব কি রয়েছে? স্থলবায়ু যেহেতু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় তাই মৎস্যজীবীরা এই বায়ুকে অনুসরণ করেই কিন্তু পালতোলা জাহাজে মাছ ধরতে সমুদ্রে যায়। অর্থাৎ এই বায়ু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সাহায্য করে। এবং সমুদ্রবায়ু আমরা অলরেডি জেনে গেছি যে সমুদ্র থেকে যেহেতু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাই মৎস্যজীবীরা এই বায়ুর গতিপথকে অনুসরণ করেই কিন্তু তারা আবার উপকূলের দিকে ফিরে আসে। সো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ লাইক ইট প্লিজ গিভ ইট এ থামস আপ, স্টে টিউন, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।